জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা, এই যে আশ্বিন মাসে যে কৃষ্ণপক্ষী একটা একাদশী চলে এসছে, এটা হলো ইন্দিরা একাদশী। এই একাদশীটা সবার একান্ত প্রয়োজন কেন, আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে পৃথিবী কোথায় 27 তারিখ ব্রত হবে আর কোথায় 28 সেপ্টেম্বর ব্রত করতে হবে। এবং এই একাদশীটা যে আপনি যদি নিষ্ঠার সাথে পালন করেন, তাহলে আপনার পূর্বপুরুষ বা পিতৃপুরুষরা যারা অজ্ঞাত আসলে যে পাপকর্মের দ্বারা নরক যন্ত্রণা ভোগ করছে, আপনি কীভাবে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করে আপনার পিতৃপুরুষকে এই নরক থেকে উদ্ধার করবেন, তার মাহাত্ম বর্ণিত আছে। এবং সবাই কেন, মোস্ট ইম্পর্টেন্ট, সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মের মানুষরা এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যেটা ইন্দিরা নামে প্রসিদ্ধ, সেটা আপনারা কেন করবেন, আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা আপনারা লাভ করবেন। যারা এখনও আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন, তাহলে আপনি সুন্দর নির্মল বাংলা ভাষায় ঘরে বসে সমস্ত একাদশীর মাহাত্ম্য এবং ধর্মীয় রীতিনীতি, সনাতন ধর্মের নিয়মকানুন খুব সুন্দর করে ঘরে বসে শ্রবণ করতে পারবেন। আর যারা এখনও দীক্ষা নেননি, মনে রাখবেন দীক্ষার মাধ্যমেই আপনি এই দুর্লভ মানব জীবনকে আপনি সার্থক করতে পারবেন। আমাদের স্ক্রিনের ফোন নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি অবশ্যই সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে শিক্ষার মাধ্যমে দীক্ষা গ্রহণ করে মানব জীবনকে সার্থক করতে পারবেন। তাই এখন আসি মূল পর্বে, যে এই যে একটা ইন্দিরা একাদশী চলে এসেছে, এই একাদশীটা আপনি কীভাবে করবেন এবং কেন সবার প্রয়োজন এই একাদশীটা করা। কারণ এই যে 28 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত যে পিতৃপক্ষ থাকবে, যম পূর্ণিমা 18 তারিখ পূর্ণিমা থেকে শুরু হয়ে 2 অক্টোবর পর্যন্ত যে অমাবস্যা আছে, যে মহালয়ার পিতৃপক্ষ থাকবে, সেই পিতৃপক্ষের একটা খুব সুন্দর একাদশী যার নাম ইন্দিরা। এই একাদশী ব্রত পালন করে রাজা ইন্দ্রসেন তার বাবাকে নরক থেকে যে দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করছিল, নারদ মুনি সেই সংবাদ দিয়েছিল রাজা ইন্দ্রসেনকে মহিষ্পতি নগরে। সে রাজা ইন্দ্রসেন খুব নিষ্ঠা সহকারে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশী ইন্দিরা ব্রত খুব সুন্দরভাবে পালন করে তার পিতাকে তৎক্ষণাৎ নরক থেকে ভগবত ধামে গমন করাতে পেরেছেন। হরিবল হরিবল, এত সুন্দর একটা একাদশী। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা সবাই পৃথিবীর যে যেখানে আছেন, সমস্ত সনাতন ধর্মী মানুষের চরণে আমার প্রণতি নিবেদন, আপনারা আর কোনো একাদশী করেন বা না করেন, এই ইন্দিরা একাদশীটা ব্রত অবশ্যই করেন। কারণ পিতৃপক্ষের একাদশী, আমরা কিন্তু কেউ জানি না যে আমাদের মা বাবা কোনো অজ্ঞাত কারণে কোনো পাপকর্মের দ্বারা তারা কি নরক যন্ত্রণা ভোগ করছে, না তারা স্বর্গে আছে, না তারা ভগবত ধামে যেতে পেরেছে। তাই আমরা যেহেতু পূর্বজন্ম পরজন্ম বা জাতিস্বর নেই, তাই আমরা এই একাদশী ব্রতের কারণে কিন্তু আমরা পূর্বপুরুষ পিতৃপুরুষ, হ্যাঁ, তাদেরকে উদ্ধার করতে পারি এই একাদশী ব্রতের কারণে, ইন্দিরা একাদশী এটা। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আগামী কোথায় হবে 27 তারিখ একাদশী এবং কোথায় হবে 28 তারিখ একাদশী আপনারা এখন জেনে নিন। 27 তারিখ পৃথিবীর যে সকল স্থানে একাদশী ব্রত হবে, আমেরিকার জর্জিয়া, ফ্লোরিডা, ওহাই, টেনেসি, মেশিনগান, শিকাগো, ডালাস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সানফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, কানাডার ম্যানিটোবা, অন্টারিও, সেক্সুয়াল, আলবার্ট, ব্রিটিশ কলম্বিয়া, মেক্সিকো, এই সকল স্থানে ব্রত করতে হবে 27 তারিখ। যারা যারা এই স্থানগুলোর নাম বললাম, যেখানে আছেন আমাদের সনাতন ধর্মের মানুষজন ভক্ত মাতাজি, তারা অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দেব। আর এছাড়া মোটামুটি সারা পৃথিবীতে এই একাদশী ব্রত হবে 28 সেপ্টেম্বর আপনার শনিবার। ভারত, বাংলাদেশ, চীন, জাপান, নেপাল, ভুটান, অস্ট্রেলিয়া, মালদ্বীপ,
হ্যাঁ, এশিয়া মহাদেশ, ইউরোপ কান্ট্রি, হ্যাঁ, আফ্রিকা মহাদেশ, শুধু উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা, এই আমেরিকা মহাদেশের আশেপাশে কিছু আপনার কান্ট্রি তো হবে 27 তারিখ। এছাড়া সারা পৃথিবীতে সমস্ত সনাতন ধর্মের মানুষরা এই ইন্দিরা একাদশী ব্রত আপনারা পালন করবেন 28 সেপ্টেম্বর শনিবার। তাই কিভাবে এই ব্রতটা পালন করবেন? হ্যাঁ, অবশ্যই আপনি যে আমরা বলে দিয়েছি এর আগের ভিডিওতে, আপনি ব্রাহ্ম মুহূর্তে স্নান করবেন, স্নান করার একাদশী দিন আপনি বেশি বেশি করে হরিনাম সংকীর্তন জপ করবেন, যেটা গোলকর প্রেমধন হরিনাম সংকীর্তন মহাপ্রভু আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন। এবং কি করবেন? ভগবান শ্রীকৃষ্ণকে বেশি সুন্দর করে প্রসন্ন পাওয়ার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য একাদশী দিন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর সুগন্ধি ফল দিয়ে সুন্দর করে সাজাবেন, হ্যাঁ, ফুল দিয়ে সাজাবেন, বিভিন্ন রকম আপনি, হ্যাঁ, ঘরে ব্যঞ্জন করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি, হ্যাঁ, ভোগ নিবেদন করতে পারবেন। অনেকেই আছেন যে নিজে একাদশী করে কিন্তু ভগবানকে কিন্তু অন্নপ্রসাদ আপনার ভোগ নিবেদন করেন না, না, এটা শাস্ত্র বহির্ভূত কথা। দেখুন, একাদশী আমরা করি কেন? ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সাধন বিধানের জন্য। কিন্তু ভগবান কিন্তু পঞ্চশীর্ষ আহার থেকে কখনোই বর্জন করাতে পারবো না আমরা একাদশী দিন। কিন্তু এটা কথা মাথায় রাখতে হবে, আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর ভোগ নিবেদন যদি পঞ্চশীর্ষ দিয়ে করি একাদশীর দিন, তাহলে কী করতে হবে? সেদিন কিন্তু আমরা এই পঞ্চশীর্ষ আহার বর্জন করতে হবে। তাহলে আমরা ভগবানের প্রসাদটা কী করব? আমরা একটা সুন্দর পাত্রে রেখে গঙ্গা জল ছিটিয়ে তুলসী পত্র দিয়ে পরিষ্কার জায়গায় আমরা স্থানে রেখে দেব। পরের দিন আপনি সে প্রসাদ দিয়ে পালনা করতে পারেন, বা পালনা করার পর আপনি সে প্রসাদ আহার করতে পারেন, বা মানুষদেরকে আপনি সে প্রসাদ ভোজন করাতে পারেন। আর একাদশী দিন কি করবেন? আপনি শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবকে আপনি কিছু ফল দান করতে পারেন, অর্থদান করতে পারেন, স্বর্ণদান করতে পারেন, গাভী দান করতে পারেন, যার যেটা সামর্থ্য আছে সেই হিসেবে আপনি একাদশী দিন শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ব্রাহ্মণদের বা রাধাকৃষ্ণ ইস্কন মন্দিরে আপনি যথাসম্ভব আপনি অর্থ প্রদান করতে পারেন। একটা কথা মনে রাখবেন, আপনি যে নিত্য কর্মগুলো করছেন একাদশী দিন, এই কর্মগুলো একটু কম করে আপনি ভগবানের বেশি বেশি করে সেবা করবেন। কারণ সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত, ভক্তরা মাতাজিরা। তাই এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশী ইন্দিরা ব্রত আমরা যদি নিষ্ঠা সহকারে করি, যাদের বাবা মা মারা গেছে, আপনি ব্রতের ফল পরের দিন আপনার সেই পিতৃপুরুষ বা পূর্বপুরুষের উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন পালনা করার পর, তাহলে কী হবে? কেউ যদি অজ্ঞাত কারণে কারো কৃত কর্মের দ্বারা তারা নরক যন্ত্রণা ভোগ করে, তৎক্ষণাৎ কী হবে? তারা নরক থেকে স্বর্গে বা ভগবত ধামে যেতে পারবে। রিবল। তাই একাদশীটা সবার মোস্ট ইম্পর্টেন্ট। শাস্ত্রে কী আছে? 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। তাই একাদশী দিন আপনি কী করবেন? শাস্ত্রে 3 ভাবে একাদশী করা যায়, সজলা, নির্জলা, হ্যাঁ, তারপরে সফলা। তাই আমরা যেহেতু সংসারী মানুষ, আপনার বিভিন্ন রকম ফল, হ্যাঁ, ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করবেন, আলু, তারপরে পেঁপে, হ্যাঁ, তারপরে আপনার এই বিভিন্ন রকম সবজি দিয়ে আপনি কী করবেন? হ্যাঁ, রন্ধন করে ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করবেন। কারণ কি? সরিষার তেল এবং সয়াবিন তেল দিয়ে আপনারা রন্ধন করবেন না, কারণ সেটা পঞ্চশের মধ্যে পড়ে। আপনি আলুর চিপস করে খেতে পারেন, হ্যাঁ, আপনি সাবু খেতে পারেন, সাবুর পাঁপড় খেতে পারেন, সাবুর ভুনা খেতে পারেন, সাবুর পায়েস খেতে পারেন, সাবু দিয়ে কলা মেখে খেতে পারেন। দেখুন, আপনি কিন্তু নির্জলা না থেকেও একাদশী করতে পারেন, শুধু পঞ্চশস্য আহার বর্জন করতে হবে। ধান জাতীয় যত উপাদান আছে বন্ধ, গম জাতীয় যত উপাদান আছে বন্ধ, আপনার যব, ভুট্টা, তারপরে বিভিন্ন প্রকার ডাল, হ্যাঁ, তেল, এগুলো আপনাকে, হ্যাঁ, বর্জন করতে হবে। আর একাদশী দিন কী করতে হবে? মিথ্যা কথা বর্জন করতে হবে, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, স্ত্রীসঙ্গ, ক্রোধ, দ্রুত ক্রিয়া যেমন তাস, পাশা, জুয়া, এসব আপনারা বন্ধ করতে হবে। যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের জন্য কত সুন্দর একাদশী। কী করতে হবে আপনারা? যারা আমিষ আহার গ্রহণ করেন এই ইন্দিরা একাদশী যদি আপনি ব্রত করতে চান, তাহলে কী করতে হবে? একাদশীর 3 দিন আপনাকে অবশ্যই কৃষ্ণপ্রসাদ, যদি সেটা না পারেন আপনি নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করতে হবে, একাদশীর আগের দিন, একাদশী দিন এবং একাদশীর পরের দিন ভক্তরা মাতাজিরা। তাই এত সুন্দরভাবে এই ইন্দিরা একাদশী ব্রত করে যদি আমরা আমাদের পিতৃপুরুষ, পূর্বপুরুষকে নরক যন্ত্রণা থেকে আমরা তাদেরকে পরিত্রাণ করতে পারি, তাহলে কেন আমরা এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবো? 2024-এর যেটা আশ্বিন মাসের 28 সেপ্টেম্বর, যেটা কৃষ্ণপক্ষী একাদশী আশ্বিন মাসের, ভক্তরা মাতাজিরা আমরা সবাই নিষ্ঠা সহকারে করবো।
এবং এই একাদশীর পারণা কি হবে পরের দিন সারা পৃথিবীতে যে যেখানে আছেন, এটা ভারতবর্ষের টাইম মোটামুটি আপনার ভোর 5:30 থেকে 9:30 মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে কিছু পঞ্চশস্য দিয়ে ভোগ নিবেদন করে আপনি দই চিড়া খই মুড়ি হ্যাঁ এসব বা বিভিন্ন রকম ফল বা আপনার যদি সম্ভব হয় হ্যাঁ এই অন্য ব্যঞ্জন রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানী বিগ্রহের সামনে ভোগ নিবেদন করে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে পৃথিবীর যে যেখানে বসবাস করছেন আমাদের একাদশী পালনার সময় দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে আপনি অবশ্যই পালনা করবেন। পালনা এই জন্যই করতে হয় কারণ কি আপনি সংকল্প করে যে একাদশী শুরু করলেন সারাদিন আপনি যে পঞ্চাশ আহার বর্জন করলেন এই পালনার সময় পঞ্চাশ আহার গ্রহণ করে ব্রত সমাপন করতে হয় এই জন্য পালনা করতে হয়। আপনি যদি পালনা না করেন অনেকে কিন্তু আজকের দিনে পালনা সম্পর্কে একদম অজ্ঞ পালনা কি সেটাই জানে না একাদশী দিন একাদশী করে যাচ্ছে মন মতো পরের দিন ভোরবেলা থেকেই যা খুশি তাই খাবার দাবার শুরু করে না। যদি আপনি একাদশীর পালনা সম্পূর্ণ না করেন তাহলে আপনি একাদশী ব্রতের যে 100% ফল সঞ্চয় করার কথা ছিল সেটা আপনি 50% ফল সঞ্চয় করতে পারবেন। তো এত কষ্ট করে আপনি একাদশী করবেন শুধু পরের দিন যদি পালনা ঠিক মতো না করেন তাহলে কেন আপনি 50% মার্কস ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আপনি পাবেন না ভক্তরা মাতাজিরা। তাই আপনারা এই একাদশী ভিডিও আপনি সুন্দর করে আমি এই জন্য প্রত্যেকটা একাদশীতে 4-5টা ভিডিও নিয়ে আসি এবং একাদশী দিন ভোরবেলা আপনারা আমার এই কৃষ্ণকথা চ্যানেলে মাহাত্ম পেয়ে যাবেন। অবশ্যই কেউ যদি একাদশী করতে নাও পারেন যে কোনো কারণে প্রতিকূলতার কারণে বা আপনার পার্সোনাল অসুবিধার জন্য তো চেষ্টা করবেন আপনি একাদশী দিন অন্তত মাহাত্মটা শ্রবণ করবেন। তাহলে কী হবে সামবেদীয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন এবং মৃত্যুর পরে আপনি ভগবত ধামে গমন করতে পারবেন। হরি বল হরি বল। এত সুন্দর একটা একাদশী যার নাম ইন্দিরা একাদশী ভক্তরা মাতাজিরা। আর একাদশী দিন আপনি কী করবেন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন, শ্রীমদ্ ভাগবত বই পড়বেন, শ্রীমদ্ ভগবত গীতা পড়বেন, চৈতন্য চৈতন্যিত পড়বেন। ভগবান শ্রীকৃষ্ণের একটা লীলা পুরুষোত্তম বই আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে ভগবান শ্রীকৃষ্ণ যত লীলা করেছেন আপনার ইসকন মন্দিরে সেই বইটা পেয়ে যাবেন, সেখান থেকে সংগ্রহ করে সেই বইটা পড়তে পারেন। মনে রাখবেন এই একাদশীর দিন আপনি যত ধর্মীয় শাস্ত্র অধ্যয়ন করবেন, সাধুসঙ্গ করবেন, হ্যাঁ গীতা নিয়ে আলোচনা করবেন, হরিনাম সংকীর্তন করবেন, সেটাই কিন্তু আপনার পরম্পরের পুঁজি হয়ে থাকবে ভক্তরা মাতাজিরা। আর একাদশী দিন পারলে আপনি কী করবেন বাড়িতে আপনি শ্রীমদ্ ভগবত গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন, আপনার আশেপাশে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হ্যাঁ বৈষ্ণব সাধু আছে তাদেরকে এনে হ্যাঁ অনুকল্প প্রসাদ আপনার ফল টল এসব সেবা করতে পারেন। তাহলে কী হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের আরও প্রিয় হতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই আসুন আমরা কারো কথায় কোনো প্ররোচনা না দিয়ে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি 27 তারিখ কোন কোন দেশে ব্রত করতে হবে আর 28 তারিখ কোন কোন দেশে ভক্তরা মাতাজিরা ব্রত করবেন সেটা করে পরের দিন পালনা অবশ্যই 5:30 থেকে 9:30 মধ্যে আপনারা পালনা করে এই একাদশী ব্রত পালন করুন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। আজকের ভিডিওটা আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে তারাও একাদশীর নির্দিষ্ট সময়টা জানতে পারবে পৃথিবীর যে যেখানে বসবাস করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চোখ আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। যে সকল স্থানে 27 সেপ্টেম্বর ব্রত পালন শুক্রবার, আমেরিকার জর্জিয়া, ফ্লোরিডা, ওহাইও, টেনেসি, মিশিগান, শিকাগো, ডালাস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিস্কো, ওয়াশিংটন স্টেট, কানাডার ম্যানিটোবা, অন্টারিও, সাসকেচুয়াল, আলবার্ট, ব্রিটিশ কলম্বিয়া, মেক্সিকো এইসব স্থানে এই 2024-এ ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন 27 সেপ্টেম্বর শুক্রবার। এছাড়া পৃথিবীর সমস্ত স্থানে এই ব্রত ভক্তরা মাতাজিরা আপনারা পালন করবেন 2024-এর 28 সেপ্টেম্বর শনিবার ইন্দিরা একাদশী ব্রত সবাই নিষ্ঠার সাথে অবশ্যই পালন করবেন। কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাককৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।